হ্যালো বন্ধুরা, চলে এসেছি বরণ সিরিয়ালের নতুন পর্ব নিয়ে, যেখানে আজকে তিথি সবাইকে দক্ষিণ স্কন্ধ, বাম স্কন্ধ এই সমস্ত কিছু বোঝালে রুদ্রিক বলে, বাই দ্য ওয়ে হোয়াট ইজ স্কন্ধ? তখনই তাকে তিথি বলে, গলায় দাঁড়িয়ে একটা কোপ দিলেই না স্কন্ধ স্কন্ধ হয়ে যাবে। তখনই রুদ্রিক বলে, হোয়াট ই কা দেখি স্কন্ধ বলে। এরপর তর্পণের কথা এলে রূপসা, কাকলি, কুহেলি ওরা বলে দেয় মহালয়ের দিন তাদের একটা পার্টি আছে, তারা এই সব তর্পণে থাকতে পারবে না, তারা এই সব করবে না। কেকা বলে, হ্যাঁ একদমই তাই, আমিও এইসব মরা, কতগুলো মরা মানুষের জন্য বাড়িতে বসে বসে ওই করো, ওইসব হবে না, পারবো না। তখন তিথি বলে, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কেকা বলে, এই তুমি কার ওপর চিৎকার করছো? হ্যাঁ কাকে চোখ রাঙিয়ে কথা বলছো, সাহস তো কম না তোমার? তিথি বলে, বলবো না তা, বলবো না, আমি তো এ বাড়িতে পরে এসছি, আপনি তো অনেক আগে এসছেন এ বাড়ির বউ হয়ে। আর এই কথা বলছেন আপনার দাদু, তার দাদু, তার ঠাকুরদা, তাদের হয়ে আপনারা একটু শ্রদ্ধা জানাতে পারবেন না? এটাই তো আমাদের কালচার। আর আপনারা কী করছেন? সত্যিক বলে, এই শোনো, আমার বাবা, তার বাবা, তার বাবার বাবার ব্যাপারে তোমাকে অত ভাবতে হবে না, বুঝতে পেরেছ? সেগুলো আমরাই দেখে নেবো। তিথি বলে, এটা আপনাদের কালচার? হ্যাঁ, আপনারা নিজেদের ব্যাপারেই শুধু ভাবতে ব্যস্ত কেন, তাদের ব্যাপারে একটু ভাবলে কী হয়েছে? পৃথা বলে, তুমি বেশি বকবক করো না, বুঝতে পেরেছ? এগুলো আমরা করি না, কখনো করতেও পারবো না। সত্যিক বলে, দেখো দাদা, কাকে এনেছো যে নাকি এখন আমার থেকে তোমার, মানে মম, তুমি তো গ্র্যানি থেকে ঠাকুমা হয়ে গেছো, আর আমি কি হলাম, কাকাই থেকে চোর? তিথি বলে, চুরি না করলে চোর হলেন কোত্থেকে? সত্যিক বলে, দাদা তুমি এবার কিছু বলো, এবার তো সত্যি আমাকে চোর প্রমাণ করবে, আমার থেকে অডিট চাইছে, হিসাব চাইছে। নন্দন বলে যে, তাতে কি হয়েছে? পৃথা বলে, কেন চাইবে, ও তোমার ভাই। তখনই নন্দন বলে, বিজনেস ইজ বিজনেস, বিজনেসের জায়গায় বিজনেসকে রাখতে হয়, আর তাতে যদি সত্যিকে ওকে কৈফিয়ত দিতে হয়, ও দেবে? কেন দেবে না, সন্নিতাই তো তিথিকে দায়িত্ব দিয়েছে, সুতরাং তিথি তো এগুলো করবেই, এতে কোনো খারাপ নেই। সত্যিক ওকে বলে চলে যায় সেখান থেকে। রুদ্রিকও বেরোলে তিথি তাকে আটকে বলে, অনলাইন থেকে খাওয়ার অর্ডার করে খাবেন না কিন্তু। রুদ্রিক বলে, তাহলে কি খাবো? তখন তিথি বলে, আজকে আমি ডাটা চচ্চড়ি পাঠাবো। রুদ্রিক বলে, কি ডাটা চচ্চড়ি? তখন তিথি বলে, হ্যাঁ সজনে ডাটা দিয়ে চচ্চড়ি করে পাঠাবো, সেটা খাবেন, মাছের ঝোল পাঠাবো। রুদ্রিক বলে, রুটি দিয়ে মাছের ঝোল খাবো নাকি? তখন তিথি বলে, না না, রুটির জন্য আলাদা তরকারি পাঠাবো, আর টক দই পাঠাবো, খেয়ে নেবেন কিন্তু, বুঝতে পেরেছেন? কেকা বলে, বাবা রুদ্রিক, তোর তো ভালোই ভোরবদল হয়েছে দেখতে পাচ্ছি, বউয়ের কথায় উঠছিস, বসছিস, চলছিস। ঠাম্মি বলে, এরকমভাবে কেন কথা বলছিস, ও কী ভুল কাজটা করছে? সবাই সেখান থেকে চলে গেলে নন্দনকে পৃথা বলে, আমি কিন্তু ওই তর্পণ বরপর করতে পারবো না নন্দন। তখন নন্দন বলে, ওটা আমাকে বলে লাভ নেই, তুমি এক কাজ করো, তুমি তিথিকে গিয়ে বলো। বলে নন্দনও চলে যায়। তখন রিমঝিমদি বলে, মা একটা সত্যি কথা বলবো? পৃথা বলে, কি বল। তখনই রিমঝিমদি বলে, তুমি কিন্তু তিথিকে একটু হলেও ভয় পাও। তখন পৃথা কি বলে ওঠে? রিমঝিমদি বলে, হ্যাঁ এটাই সত্যি। ওদিকে অফিসে গিয়ে সত্যিক অডিট দেখিয়ে নিজের পোর্শনটা ক্লিয়ার করে নেয় যে সব ঠিক আছে। তাহলে সবার সব সন্দেহ মিটে গেলে তিথি ফোন করে ডাকে ফাইল নিয়ে, আর বলে যে, আমি আগে থাকতেই ব্যাকআপ রেডি করে রেখেছিলাম, এটা হচ্ছে সেই ব্যাকআপ, আপনি তো এগুলো নতুন করেছেন অ্যাকাউন্টস, আগের অ্যাকাউন্টসটা কোথায় গেল? যখন অডিটার চেঞ্জ হয়েছে তখনই আমি বুঝতে পেরেছি যে কোনো না কোনো গণ্ডগোল হতে চলেছে। তখন বিলাস আঙ্কেল বলে, এটা তুমি কি বলছো মা? তিথি বলে, একদম ঠিক বলছি, এই যে এই নতুন যারা এসছে তারা অডিটার না, তারা অ্যাকাউন্টস দেখে। সত্যিক ব্যানার্জি তাদেরকে হায়ার করে এনেছে, আর এদের অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছে 27th August 2021। কি তাই তো? তারা তো লজ্জায় পড়ে যায় আর বলে, ম্যাডাম আপনার কোনো ভুল হচ্ছে? তিথি বলে, না আমার কোনো ভুল হচ্ছে না। আর সত্যিক ব্যানার্জি, আপনাকে বলছি, যা এখানে হলো তা না রুদ্রিক না আমি কাউকে বলবো, নাই এই চার দেয়ালের বাইরে যাবে কথাটা। আপনি এই কোম্পানির যা ক্ষতি করেছেন 1 বছর ধরে সেটা শোধ করবেন, 1 বছর আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব বন্ধ, আর
আপনার স্যালারিও বন্ধ, 1 বছর নিঃস্বার্থভাবে আপনি এই কোম্পানির প্রতি খাটবেন, খেটে যা যা ক্ষতি করেছেন সেগুলো ক্ষতিপূরণ দেবেন বলে তিথি চলে যায়। বিলাস আঙ্কেল সৌপ্তিককে বলে যে নিজের ঘরকে ছেদ করবেন না, নিজের ঘরকে আপনি কাটতে যাবেন না স্যার, একটা ভালো কথাই আপনাকে বলছি বলে চলে যায় বিলাস আঙ্কেল। আর রুদ্রিক সে কাকাই বলে সেখান থেকে বেরিয়ে যায়। সৌপ্তিক কাগজপত্র ছিঁড়ে ফেলে বলে এই তিথিকে এবাড়ি থেকে বের করেই ছাড়বে সে। তিথি মহালয়ার নাচ শেখাচ্ছে রিমঝিম দিয়ে আর কেকা বৌদিকে, যেখানে কেকা বলে এসব আমি করতে পারবো না, কোনো হিপ হপ নেই, কোনো আইটেম সং নেই, এসব হলে না করা যায়। দ্বিতীয় সেখানে চলে আসে। এরপর রূপসাগাকুলি সেখান থেকে ফিরলে, মানে ওরা তো ডিস্ক থেকে ফিরছে, অনেকটা দেরি হয়ে গেছে, তাদের থেকে কৈফিয়ত চাইলে তিথি, তখন তারা বলে তুমি কৈফিয়ত চাওয়ার কে, হ্যাঁ তুমি কৈফিয়ত চাওয়ার কে বলে তারা চলে যেতে লাগলে তিথি বলে আগে নকল বউ ছিলাম এখন আসল বউ, তাই কৈফিয়ত তো আমি চাইবই। তখনই সেখানে চলে আসে সৌপ্তিক ব্যানার্জি ড্রিঙ্ক করে। তাকে মাতাল অবস্থায় দেখে তিথিতে অবাক হয়ে যায় আর সবাই। সৌপ্তিক ব্যানার্জি বলে এই মেয়েটার অকাত কি আছে, হ্যাঁ অকাত কি আছে, এই মেয়েটা নাকি আমাকে, সৌপ্তিক ব্যানার্জিকে ওই মামুলি অডিটরদের সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করছে, আমাকে কি অকাত আছে এই মেয়েটার। তখন তিথি বলে আপনি ড্রিঙ্ক করে ফিরেছেন, আপনার লজ্জা করে না, আপনার মেয়েদের সামনে আপনি টলতে টলতে মাতালের মতো ফিরছেন। তখন পৃথা বলে তাতে তোমার কি, সেটা তোমার বিজনেস নয়, বুঝতে পেরেছো, আমাদের বাড়ির লোকজনেরা এইভাবেই ফেরে কখনো সখনো, তাতে কোনো ক্ষতি নেই। এরপর সৌপ্তিক তো প্রচণ্ড রেগে আছে তিথির ওপর, সে একটার পর একটা অ্যালিগেশন আনে তিথির ওপর, কিন্তু তিথি সেখানে আর কিছু বলে না, কারণ সে কথা দিয়েছিল সে অফিসের কথা অফিসের চার দেওয়ালের মধ্যেই থাকবে, সেটা বাড়ির বাইরে মানে বাড়িতে আসবে না। পরবর্তী পর্বে আমরা দেখব রুদ্রিক বলবে দিতিকে যে তুমি সবার মনের কথা কি করে বোঝো আর কি করে সবটা সামলাও, গোয়েন্দাগিরি করছো নাকি, ওই যে পেনড্রাইভের ব্যাপারটা। তিথি তখন বলবে বউয়েরা অনেক কিছু করতে পারে বরকে বাঁচানোর জন্য, বুঝতে পেরেছো, বরের যদি কোনো দোষ না থাকে, তার বিপদ থাকলে বউরা অনেক কিছু করে। রুদ্রিক বলে সত্যি, সাহস আছে, বুদ্ধি আছে। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।